লাস্ট চার প্রশ্ন ধরে বলবো, লাস্ট নন লাস্ট লাস্ট। আমার কাছে মনে হয় আমরা আমরা দল হিসাবে তখনই ভালো খেলি আমরা যখন অন্য দলকে নিয়ে চিন্তা না করি। প্রতিটা সিরিজেই কিন্তু একটা চ্যালেঞ্জ, আর স্পেশালি টি টোয়েন্টি ফরম্যাটে চ্যালেঞ্জটা আরও বেশি হয়, কারণ সব দলেরই সমান সুযোগ থাকে টি টোয়েন্টি ফরম্যাটে। এখানে আসলে ছোট দল বড় দল বলতে কোনো দল আসে বলে আমার কাছে মনে হয় না, যে কোনো দল যে কোনো দলকে হারানোর সক্ষমতা রাখে। তো সেক্ষেত্রেই চ্যালেঞ্জটা অনেক বেশি, এবং এই চ্যালেঞ্জটাই আসলে আমাদের উপভোগ করার বিষয়। প্রতিটা টাইমই নতুন চ্যালেঞ্জ আসবে। আমরা যখন ইংল্যান্ডের পর আয়ারল্যান্ড খেলছি, আমরা হয়তো ইংল্যান্ডের সাথে 3-0 সিরিজ জিতছি, আয়ারল্যান্ডের সাথে কিন্তু আবার আমরা একটা ম্যাচ হেরেছিও। সো চ্যালেঞ্জ আসলে টি টোয়েন্টিতে অনেক বেশি, এবং এই চ্যালেঞ্জটাই আসলে আমার এই ফরম্যাটটাকে অনেক বেশি ইন্টারেস্টিং করে তোলে। সো আমাদের সামনে অবশ্যই বড় একটা চ্যালেঞ্জ, দুইটা ম্যাচ আছে। কন্ডিশন নিয়ে আসলে আমরা খুব বেশি একটা চিন্তা করছি না, এর সব থেকে বড় রিজন হচ্ছে দুই দলের জন্যই কন্ডিশনটা সমান। আর আমার কাছে মনে হয় না যে এখন আমরা ওরকম দল আছি যে আমাদের কন্ডিশনের আসলে ফায়দা নিতে হবে। আমি বিশ্বাস করি অন্তত যে আমাদের দল ওরকমই ক্যাপেবল যে কোনো কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারে এবং যে কোনো দলের সাথে কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারে। সো আমার কাছে মানে আমি এটাই আশা করবো আমাদের দল থেকে, যেন আমরা সবাই ওইরকম মেন্টালিটি নিয়েই মাঠে যাই এবং ওপেন মাইন্ডে থাকি, এবং দলের প্রয়োজনে যা যা করা সম্ভব তাই যেন করার চেষ্টা করতে পারি। আমি আমার ধারণা খুব বেশি একটা কেউ উইকেট নিয়ে কথাও বলেনি, আমি আর হয়তো কোচ একটু আলাপ করেছি, এছাড়া আমার ধারণা একজন প্লেয়ারও উইকেটের কাছে গেছে কিনা সেটাও আমি জানি না। সো আমি আমি যেটা বললাম যে আমরা আসলে কন্ডিশন নিয়ে চিন্তিত না। অবশ্যই আফগানিস্তান ভালো একটা দল, আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ, বাট এটাই আসলে আমাদের একটা ভালো কি বলবো লিডিং আপ টু দ্য ওয়ার্ল্ড কাপ কিংবা এশিয়া কাপ যদি চিন্তা করি, এটা ভালো একটা সুযোগ আমাদের ওদেরকে আবার ফেস করা, ওদের সম্পর্কে আরও বেশি জানা এবং ওরা কী কী করতে পারে সেই জিনিসগুলো সম্পর্কেও জানা। আমরা যখন ওপেন মাইন্ডে থাকি, নিজেদের খেলাটা কীভাবে আরও একটু বেটার করা যায় সেভাবে চিন্তা করি, এবং নিজেদের জায়গা থেকে সবাই 10-20% কীভাবে ইম্প্রুভ করতে পারে সেই চিন্তাগুলো করি, আমার মনে হয় আমাদের টিমটা তখন পারফর্ম বেশি করে। আমরা তখনই একটু নার্ভাস থাকি কিংবা অত ভালো পারফর্ম করতে পারি না যখন আমরা কন্ডিশন নিয়ে অনেক বেশি চিন্তা করি এবং অনেক বেশি অপোনেন্ট নিয়ে চিন্তা করি। আমার কাছে মনে হয় যে ওই জিনিসটা আমরা যত বেশি কম করতে পারি ততই আমাদের জন্য ভালো। দেখুন, আসলে আমাদের ইনস্ট্রাকশন থাকবে কোচ এবং আমার তরফ থেকে যে সবারই প্রস্তুত থাকার জন্য, যেহেতু এমন একটা সিচুয়েশন যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে, শর্ট টার্ম গেম হতে পারে, 5 ওভারের ম্যাচ হতে পারে, 10 ওভারের হতে পারে, 15 ওভারের হতে পারে, 18 ওভারের হতে পারে, 20 ওভারেরও হতে পারে। সো আমাদের আসলে ওপেন থাকতে হবে, টসের আগ মুহূর্তে কেবল আমরা আসলে ডিসাইড করতে পারবো যে কত ওভারের ম্যাচ হচ্ছে এবং সেইভাবে টিমটাকে দাঁড় করানোর জন্য চেষ্টা করবো আমরা। আমাদের দলের অবশ্যই লক্ষ্য যেন আমরা দুইটা ম্যাচই জিততে পারি, যদিও খুব একটা ইজি হবে না, বাট আমাদের আশা এটাই থাকবে। আর ফেভারিট ওটা আপনি যাকে ইচ্ছা দিয়ে দিতে পারেন। তখন লক্ষ্য আসলে যায় না, এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপ পর্যন্ত চেষ্টা করব যত বেশি কন্ট্রিবিউট করতে পারি, অ্যান্ড দেন পরের ধাপের প্ল্যানটা করতে পারব। আর যে কোনো মাইলস্টোনই অবশ্যই ইন্সপায়ার করে, এরকম কিছু হলে তো নিজের কাছে অবশ্যই ভালো লাগবে, আরও বেশি মোটিভেশন কাজ করে ভালো করার জন্য। বাট আলটিমেটলি কতটা ভালো লাগছে এটা হয়তো রিটায়ারমেন্টের পরেই বোঝা যাবে, এখন আসলে বোঝাটা মুশকিল। বাট আমি যেটা সবসময় বলে থাকি যে দলের জন্য সবসময় কন্ট্রিবিউট করতে চাই, এবং যেহেতু দুইটা সাইড আমার আছে এবং দুই সাইডেই কন্ট্রিবিউট করতে পেরেছি বাংলাদেশের হয়ে, অবশ্যই এটা আমার কাছে অনেক ভালো লাগার একটা জিনিস।